বিশ্বে করোনা আক্রান্ত আমেরিকান নাগরিকদের দেশে ফিরতে না দেওয়ার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে। এতে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের এমন কোনো নাগরিক এবং স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া কোনো ব্যক্তিকে দেশে ফিরতে না দেওয়ার কথা বলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, একটি খসড়া প্রস্তাব রয়েছে, এতে কাউকে করোনা আক্রান্ত মনে করার যৌক্তিক কারণ থাকলে তাকে দেশে প্রবেশ করতে না দেওয়ার কথা বলা হয়েছে, তবে এটি এখনও চূড়ান্ত নয়। প্রস্তাবটিতে আরও পরিবর্তন বা সংশোধন আসতে পারে। এদিকে আগামী 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের আগেই যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। উপস্থাপক জেরাল্ডো রিভেরার এক রেডিও অনুষ্ঠানে তিনি এই আশার কথা জানান। তবে তার নিজের প্রশাসন, হোয়াইট হাউসের বিশেষজ্ঞরাও এত দ্রুত ভ্যাকসিন পাওয়ার কথা কখনোই বলেননি। করোনা ভাইরাসের মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়া অর্থনীতির মধ্যেই যে কোনো মূল্যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের দৈনিক গড় 1000-এর বেশি হলেও ট্রাম্প সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, চাপ দিচ্ছেন স্কুল খুলে দিতে। এর মধ্যে সন্দেহভাজন করোনা আক্রান্ত নাগরিকদের দেশে ফিরতে না দেওয়ার পরিকল্পনার খবর এলো। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।